উপস্থিত আছি মির্জাফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে থেকে। এবং অল্প কিছুক্ষণ সময় আগে মির্জাফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে গিয়েছেন ডিবি পুলিশে। অর্থাৎ মির্জাফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে সকালের দিকে প্রথমে ডিবি পুলিশ পরিচয়ে তার সঙ্গে কথা বলার জন্য বেশ কয়েকজন সদস্য তার বাসভবনে যান এবং সেখানে তিনি তার সঙ্গে কথা বলার পরবর্তী সময়ে যে বিষয়টি তারা জানিয়েছিলেন যে তার সাথে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে কীভাবে কী করছেন ঠিক, তার পরবর্তী সময়ে তারা নিচে চলে আসে, ডিবি পুলিশের সদস্যরা নিচে চলে আসে এবং ঠিক তার 10 মিনিটের মধ্যেই আবারও তারা উপরে যায় এবং সেখানে তাকে গ্রেফতার অর্থাৎ জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি এবং পুলিশের সদস্যরা। অল্প কিছুক্ষণ সময় আগেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তিনিও প্রস্তুত ছিলেন অনেকটাই যে তাকে নিয়ে যাওয়া হবে এমনটির জন্য তিনিও প্রস্তুত ছিলেন, তবে কী কারণে বা কী কারণ দর্শিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বা কী প্রশ্নর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। আরেকটি বিষয় তিনি বলছিলেন যে তার স্বামী মির্জাফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং বর্তমানে তিনি অত্যন্ত অসুস্থ সময় পার করছেন, পাশাপাশি তিনি নিজেও অসুস্থ এমনটি আসলে জানাচ্ছিলেন। গণমাধ্যম কর্মীদের যে একটি ভিড় সেটি এখানে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে মির্জাফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে তাকে রাখা হয়েছে এবং তার পরিবার পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে সেটি হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যে ডিভাইসে স্টোরেজটি সংরক্ষণ করা হয় সেটি খুলে নিয়ে যাওয়া হয়েছে এমনটি আসলে তার পরিবার পক্ষ থেকে জানানো হচ্ছিল। এখন যে চিত্রটি লক্ষ্য করছি যে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য দু একজন নেতাকর্মী ছাড়াও গণমাধ্যম কর্মীদের ব্যাপক একটি উপস্থিতি এখানে রয়েছে এবং তার যে বাসভবন সেই বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তেমন একটি উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা যে চিত্রটি লক্ষ্য করেছি যে বেশ কয়েকটি গাড়ি অর্থাৎ 10 থেকে 15টি গাড়ি এখানে উপস্থিত হয় ডিবি এবং পুলিশের, তারা এখানে উপস্থিত পরবর্তী সময় তাকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। মূলত গতকাল বিএনপি মহাসমাবেশের আহ্বান করে এবং সেই মহাসমাবেশে তাকে তাদের একটি ঘোষণা আসে যেটি হচ্ছে যে আজকে অর্থাৎ আজকে সকাল থেকে তারা সকাল সন্ধ্যে একটি হরতালের আহ্বান করেন এবং সকাল থেকে আমরা যে চিত্রটি লক্ষ্য করেছি হরতাল একটি ধাঁচ শুরু হয়েছে। সকালে রুহুল কবির রিজভি তিনি মিছিল করেছেন একটি ছোট করে এবং অন্যান্য যে দলীয় নেতাকর্মী আছেন তারাও তাদের অবস্থান পালন করছেন। তবে এখন পর্যন্ত গুলশানের বাসভবনের সামনে যে চিত্র সেটি যদি লক্ষ্য করা হয় যে তাদের যে আলটিমেটাম অর্থাৎ নির্বাচনকালীন সরকার সেটির দাবিতে দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করছিলেন স্মরণ করছিলেন সেটি এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে, যার ধারাবাহিকতায় তারা আজকে একটি হরতালের আহ্বান করে এবং গতকালকে তারা যে বিষয়টি উল্লেখ করে হরতালের আহ্বান করেছেন সেটি হচ্ছে যে এক দফা দুঃখিত বিএনপির মহাসমাবেশ চলাকালীন সময়ে তারা অভিযোগ করেছেন যে পুলিশের যে হামলা পুলিশ এবং আওয়ামী কর্মীদের হামলা সেটিকে ঘিরেই তারা একটি হরতালের আহ্বান করেন এবং তাকে তার পরবর্তী সময়ে আজকে সকাল যদি বলি 8:30 দিকে তাকে আসলে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বলে আমরা লক্ষ্য করেছি এবং এখন পর্যন্ত তিনি ডিবি কার্যালয়ে যাবেন এমনটি আসলে শোনা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্যাপক একটি উপস্থিতিতে তাকে যে নিয়ে যাওয়ার ব্যবস্থা চিত্রটি সেটি আমরা এখানে লক্ষ্য করেছি। হ্যাঁ ইউনাইটেড হাসপাতালের যে গেটটা ওইটা আলাদা আলাদা মানে হ্যাঁ আমার লাগে একটা লাগে আমার নাম বলতে আলাদা মেনে দাঁড়ানো
হরতালের যে বিষয়টি সেটি যদি একটু বলি, যে শনিবার ঢাকায় শান্তিপূর্ণ একটি মহাসমাবেশের আহ্বান করেছিল বিএনপি, সেখানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা বিভিন্ন অসংখ্য নেতাকর্মী আটক ও আহত করার প্রতিবাদে আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। হরতালের সমর্থনে আজ রোববার সকালে ঢাকা নারায়ণগঞ্জ এছাড়া বায়তুল মোকারমের সামনে এবং অন্যান্য বেশ কিছু স্থানে দু একটি বাস পুড়ে দেওয়া সহ অন্যান্য ঘটনা ঘটে, যার পরবর্তী সময়ে আজকে এখানে যে চিত্রটি লক্ষ্য করছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অল্প কিছুক্ষণ সময় আগে এখান থেকে গ্রেফতার, তারপর নিজের যে বাসভবন যিনি হচ্ছে দিলরুবা হাউস নম্বর 18 রোড নম্বর 71 গুলশানের 2-এর যে বাসভবনে তিনি বসবাস করেন সেখান থেকে তাকে অল্প কিছুক্ষণ সময় আগে নিয়ে যাওয়া হলো আটক করে। এখন পর্যন্ত যে চিত্রটি লক্ষ্য করছি যে তার যে বাসভবন রয়েছে তার সামনে গণমাধ্যমের কর্মী ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তেমন একটু উপস্থিত নেই, তবে তার পরিবারের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বলা হলো, অল্প কিছুক্ষণ আগে তো আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি জানালেন যে তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তাকে দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার যে বিষয়টি সেটিকে তারা বলছেন, যেহেতু তারা তিনি আরেকটি বিষয় বলছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু গ্রেফতারের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে কেউই বলেনি। মূলত এখানকার যে বর্তমান পরিবেশ সেটি অনেকটাই থমথম অবস্থা, কেননা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের গোয়েন্দা সংস্থাগুলো এখানে উপস্থিত দেখা যাচ্ছে, সাদা পোশাকে তাদের যে অবস্থান সেটি এখানে লক্ষ্য করতে পারছি, তাছাড়া পোশাকধারী কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের এখানে উপস্থিতি নেই বলে চলে, এবং এখন পর্যন্ত যে অবস্থা সেটি হচ্ছে তার যে গ্রেফতার বা আটকের বিষয়টি সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়, কেননা পরিবার পক্ষ থেকে জানানো হচ্ছিল যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এর পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হবে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এই ছিল মূলত এখান থেকে সর্বশেষ চিত্র, পরবর্তী যে কোনো ধরনের তথ্য এছাড়া দেশের রাজনীতি বিনোদন এবং খেলাধুলা সংক্রান্ত মানব জমিনের সঙ্গে থাকবেন, ধন্যবাদ সকলকে। উপস্থিত যে নেতাকর্মীদের আজকে হরতালের আহ্বান করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বক্তব্য দেওয়ার পূর্বেই আসলে মাইকের সংযোগ সে দিচ্ছিল এবং গণমাধ্যমের মাধ্যমেই তাদের যেই হরতালের আহ্বান সেটি আমরা জানতে পারি, এবং এর পরবর্তী সময়ে আজকে এখানে যে চিত্রটি লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।